আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু, আলহামদুলিল্লাহি ওয়াহদা ওসলাতু ওসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন, তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী ও রাসূলদের প্রতি, বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং তার পরিবারবর্গের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রোগী মহোদয়, বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন শেফা ইউনানি চিকিৎসালয়ের পক্ষ থেকে রোগ বিষয়ক, স্বাস্থ্য বিষয়ক শেফা ইউনানি ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওর মূল বিষয় হলো জাম খাওয়ার 8টি উপকারিতা, সকল দুরারোগ্য ব্যাধি দূর হবে একটি ফলই ইনশাআল্লাহ। জাম এশিয়ার একটি পরিচিত মৌসুমি ফল। জাম গ্রীষ্মকালীন ফল হলেও এটি জুন জুলাই বা আগস্ট মাসেও পাওয়া যেতে পারে। জাম একটি সুস্বাদু গ্রীষ্মমণ্ডলীয় পুষ্পের মতো ফল, যা ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ এবং এতে অনেক ঔষধি বৈশিষ্ট্য গুণাগুণ রয়েছে। এর অনন্য রং বেগুনি কালো এবং স্বাদ বেশিরভাগ মিষ্টি ও সামান্য টক এবং কষ। অনন্য ফলগুলোর তুলনায় এটি স্বাস্থ্যকর এবং এতে আছে প্রয়োজনীয় পুষ্টি। নাম্বার এক, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে জাম। ডায়াবেটিস প্রতিরোধে ও ডায়াবেটিস রোগীদের জন্য জাম ফল খাওয়া খুবই অত্যন্ত উপকারী একটি খাদ্য, কারণ এতে থাকা অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিসের কারণে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখা যায়, যা স্টার্চ ও চিনিকে নিয়ন্ত্রণ করে এবং শরীরে শক্তির যোগান দেয়। আরেকটি গবেষণায় দেখানো হয়েছে যে জামের বীজ 30%-এর বেশি রক্তে শর্করার মাত্রা কমাতে পারে ইনশাআল্লাহ। নাম্বার দুই, হাড়ের শক্তি বৃদ্ধি করে জাম। ফলটি ক্যালসিয়াম, লোহা, পটাশিয়াম এবং ভিটামিন সি সমৃদ্ধ। এতে প্রচুর পুষ্টি রয়েছে, যা সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটি খাদ্য। জামে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম ও লৌহ হাড়ের শক্তি বৃদ্ধির জন্য চমৎকারভাবে কাজ করে থাকে। তাই হাড় ক্ষয়ে যাওয়া রোগীদের এবং বয়স্ক মানুষদের খাবার তালিকায় এই সুস্বাদু ফলটি রাখা অত্যন্ত জরুরি। নাম্বার তিন, ইনফেকশন দূর করে জাম। উদ্ভিদের পাশাপাশি উদ্ভিদের ফলেও ম্যালিক অ্যাসিড, গ্যালিক অ্যাসিড, অক্সিলিক অ্যাসিড এবং টেনিনস এর মতো যৌগ রয়েছে, যা ফলটিকে অ্যান্টি ম্যালেরিয়াল, অ্যান্টি ব্যাকটেরিয়া, অ্যান্টি ইনফেকটিভ এবং গ্যাস্ট্রোয়ের প্রতিরক্ষামূলক হিসাবে তৈরি করে। নাম্বার চার, হার্টের সুস্বাস্থ্য বজায় রাখে জাম। জামে আছে অ্যালজিনিক অ্যাসিড বা অ্যালজিনি ট্রিন, অ্যানহোসিয়ানিন এবং অ্যানহোসায়ানাডি নর্স এর মতো পুষ্টিসমূহ, যা রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে অত্যন্ত সাহায্য করে এবং এই যৌগগুলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা অক্সিডেশন প্রতিরোধ করে এবং হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের ভালো রাখতে অসামান্য অবদান রাখে। নাম্বার পাঁচ, ডায়াবেটিক রোগীদের জন্য ভালো জাম। জামে আছে কম গ্লাইসেমিক ইন্ডেক্স, যা ডায়াবেটিস এর জন্য একটি ভালো বিকল্প। ডায়াবেটিস চিকিৎসার জন্য এবং ডায়াবেটিস প্রতিরোধের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ গবেষণার ফল, যা প্রমাণ করে যে ডায়াবেটিসের দ্বিতীয় জটিলতার ঝুঁকি কমায় এই ফলটি। জামের পাতা, ছাল এবং বীজ ডায়াবেটিসের জন্য সবচেয়ে উপকারী অংশ। এর মধ্যে জামের বীজ অ্যান্টি ডায়াবেটিক প্রপার্টিস হিসাবে প্রমাণিত। প্রিয় দর্শক, আসলে জামের উপকারিতা বলে শেষ করতে পারবো না, বিশেষ করে বয়স্ক মানুষদের জন্য এবং যাদের ডায়াবেটিস আছে। এবং কি আপনাদেরকে বলবো, এখন বাজারে আপনি ঢুকলে ফলের দোকানের আশেপাশে আপনি দেখবেন জাম নিয়ে বসে আছে, দামও কম এবং তরতাজা গাছপাকা জাম পাওয়া যাচ্ছে। আপনারা খাওয়ার চেষ্টা করবেন, পাশাপাশি আপনাদেরকে আমি পরামর্শ দেব এই জামের বিচিগুলা রৌদ্রে ভালোভাবে শুকিয়ে, যাদের ডায়াবেটিস আছে এবং যাদের হাড় ক্ষয় রোগের
সমস্যা আছে তারা এই জামের বীজটাকে আপনারা শুকিয়ে ফাঁকি করে খাওয়ার চেষ্টা করবেন, ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভালো ভালো টিপস পেতে দৃষ্টি রাখুন শেফা ইউনানি ইউটিউব চ্যানেলে। আর আপনাদের আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, যেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ে টিপসগুলো মিস হয়ে না যায়। প্রিয় দর্শক, এই ভিডিও আর বড় করব না, সামনে আরও ভালো কিছু নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সেই পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দুনিয়া ও আখেরাতে কামিয়াব করুক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ।